টোকিও অলিম্পিকে ফ্লোরা ডাফির হাত ধরেই নিজেদের ইতিহাসে প্রথম স্বর্ণপদক জিতেছেন বারমুডা। একই সঙ্গে বারমুডার 45 বছরের অপেক্ষার অবসানও ঘটিয়েছেন ফ্লোরা। দীর্ঘ 45 বছর পর অলিম্পিকে বারমুডাকে পদক এনে দিলেন তিনি। সাঁতার, সাইক্লিং ও দৌড় সব মিলিয়ে হওয়া ট্রায়াথলনে 1:55.36 সময় নিয়ে সেরা হয়ে স্বর্ণ জিতেছেন ফ্লোরা। দেশকে সোনালী সাফল্য এনে দিতে পেরে উচ্ছ্বসিত এই অ্যাথলিটটি। এদিকে টোকিও অলিম্পিকে দুদিন আগে জুডোতে জাপানকে স্বর্ণ উপহার দিয়েছিলেন নাওহিসা তাকাতো। এবার নাগাসে তাকানোনির হাত ধরে জুডোতে আরেকটি স্বর্ণ জিতল জাপান। মঙ্গলবার ছেলেদের 81 কেজি ওজনের জুডো ইভেন্টে স্বর্ণ জিতেছেন নাওহিসা। এর আগে শনিবার জুডোতে পুরুষ 60 কেজি ওজন শ্রেণীর ফাইনালে তাইওয়ানের ইয়াং উই ইয়োকে হারিয়ে স্বর্ণ জিতেছেন নাওহিসা তাকাতো। 400 মিটার ফ্রি স্টাইলে রিও অলিম্পিকে রেকর্ড গড়েছিলেন ক্যাটি লেডিকি। এই ইভেন্টে বিশ্ব রেকর্ডও তার। সেই লেডিকিকে টোকিও অলিম্পিকে হারিয়ে দিলেন অস্ট্রেলিয়ার আরিয়ানা টিটুমাস। লেডিকিকে হারিয়ে টোকিও অলিম্পিকে 400 মিটার ফ্রি স্টাইলে স্বর্ণ নিজের করে নিয়েছেন অস্ট্রেলিয়ার এই সাঁতারু টিটুমাস। টোকিও অলিম্পিকে প্রথম সার্ফিং শর্ট বোর্ডের ইতিহাসে নাম লেখালেন ব্রাজিলের ইতালো ফেরেইরা। অলিম্পিকে প্রথমবার যুক্ত হওয়া সার্ফিং এ পুরুষ ক্যাটাগরিতে ব্রাজিলকে সোনার পদক উপহার দিয়েছিলেন ফেরেইরা। মঙ্গলবার সুরিগাগাসি সার্ফিং বিচে দুর্দান্ত লড়াইয়ে জাপানের কোনোয়া ইগারাশিকে পেছনে ফেলে স্বর্ণ জিতেছেন ফেরেইরা।